हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सबाई कैमन आछो? आशा करी खूब भालो आछो। आमिओ खूब भालो आछी। आजकेर ब्लग कोनो घुरते जावा बा कोनो किछु स्पेशल मोमेंट ना। आजकेर ब्लग होच्छे आमरा सडन एकटा फैमिली फटोशूट करेछि। एक्चुअली आमरा सकालबेला शूट करेछिलाम, तो शूट करते करते आमादेर हठात इच्छे हलो मिष्टि एत दुष्टुमि करछे तो मिष्टि कटा पिक्चार्स क्लिक करी। शूट करते करते आमरा मिष्टि कटा पिक्चार नियेछि, तो तोमादेर साथे सेई मिष्टि पिक्चारगुलोई आमरा शेयार करछि। তো আমার ফটো তোলা দেখে মিষ্টির বাবারও হঠাৎ ফটো তোলার কিরারা শরীরের মধ্যে জেগে উঠলো, আমিও ফটো তুলবো। তো হিংসা হিংসি করতে করতে, মারপিট করতে করতে দুজনের মধ্যে মাঝখান দিয়ে ফোট করে বেরালো, আমিও ফটো তুলবো। তো তারপরে মিষ্টির বাবারও ফটো তুললাম। মিষ্টির বাবা তো আর অন্য কেউ তুলতে পারবে না, আমাকেই তুলে দিতে হলো। আমি ওখানে হিরো হয়েছিলাম, ফটোগ্রাফার। ফটোগ্রাফার বউ ফটোগ্রাফারই তো হবে, শিখেছি কিছু কিছু। তো মিষ্টির বাবার আমি ফটোগুলো তুলে দিলাম, তো তোমরা দেখো ফটোগুলো তোলা কেমন হয়েছে। মিষ্টি বাবা দৌড়ে ঘরের মধ্যে ঢুকে গেল। আমি বললাম, বাবা কি হলো রে, দৌড়ে ঘরে ঢুকে গেলাম, কিছু কিছু আবার ইম্পর্টেন্ট কল্প এলো নাকি? তারপরে দেখলাম একটা চশমা নিয়ে আসলো রে ব্যানে, কি না আমি চশমা পরে ফটো তুলবো। তো চশমা পরলো, চশমা পরে ফটোগুলো ক্লিক করে দিলাম। প্রথমে তো একটু বকুনি টকুনি খেলাম, কেন পেছনে বুকেটা নিতে পারছিলাম না গাছে। তারপর বকা ছকা খেয়ে আবার ঠিক করেছি, মন দিয়ে করলাম। তারপর একটু আমারও ইচ্ছা করলো, তো সেই জন্য আমি একটা চশমা পরে ফটো তুলে নিলাম। আমার ফটোটা দেখো, জানি আমি বুঝতে পেরেছি ব্লগটা খুবই ছোট, কারণ আমরা বেশি কোনো ফটো তুলিনি, 10-12টা এমনি ঘরের সামনে কয়েকটা ফটো তুলেছি। কিন্তু নেক্সট টাইম আমরা যখন ইকো পার্কে ঘুরতে যাবো, তখন আমরা হিউজ অ্যামাউন্টের ফটো তুলবো এবং সবকটা ফটো তোমাদের সাথে শেয়ার করব। তো সবকটা ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ফটোশ্যুটটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর তোমাদের বেস্ট ফটোটাও তোমরা অবশ্যই কমেন্টে জানিও, কোন ফটোটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে। আজকের ব্লগ এইটুখানি, আবার আমরা ফিরবো নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। টেক কেয়ার অলসো, আবার দেখা হবে নেক্সট ব্লগে।